নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটু ঘরে আছি, তো ভাবলাম একটু রান্না করে খেতে বসি আর খাওয়াটা আপনাদের সাথে শেয়ার করি। আমি আজকে বানিয়েছি করলা কুমড়ো ভাজা, বাঁধাকপির তরকারি, ঝিঙা পোস্ত আর ডিমের কষা। এই যে আপনারাও খান, খাওয়া শুরু করি। ফ্রেন্ডস, করলা কুমড়ো ভাজা ভালো লাগে? কার কার ভালো লাগে জানাবেন তো আমাকে। এবার আমি খাচ্ছি বাঁধাকপি দিয়ে। এখন ফ্রেন্ডস, বাঁধাকপি তো অনেক পাওয়া যায়, বাঁধাকপিতে মধ্যে একটা গন্ধ থাকে, গন্ধ লাগে। যদি সেই শীতকালের মতো ধনে পাতা দিয়ে করতে চাই, তাহলে বাঁধাকপির সেই টেস্টটা বা সেই গন্ধটা আর আসে না। এখন বাঁধাকপিটা একটু ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিয়ে আর ঘি গরম মশলা দিয়ে করলে বেশি ভাল লাগে খেতে। জলটা ভাপিয়ে ফেলে দিলে গ্যাসটা হয় না। অনেকেই আছে যাদের বাঁধাকপি ফুলকপিতে গ্যাস হয়, গ্যাসটা হয় না, এই আর কি। দারুণ হয়েছে ফ্রেন্ডস। আমি রোজ রোজ ইটিং শো দেখাতে পারি না, তার কারণ আমাকে ডেলি অফিস যেতে হয়। তো আর আমি লাঞ্চটা অফিসেই সেরে নিই, সেখানে আমি রুটি নিয়ে যাই। জেনারেলি আমি দিনের বেলায় ভাতটাও তো খাই না, খাওয়া হয়ও না, সন্ধ্যে আস্তে আস্তে সন্ধ্যে হয়ে যায়। রাত্রেবেলায় ভাতটা একটু অ্যাভয়েডই করি। শনি রবিবার ঘরে থাকি, তখন আমি ভাতটা খাই। আজকে দেখলাম একটু ঘরে আছি, একটা ইটিং শো করি, এই জন্য আর কি আপনাদের সাথে একটু শেয়ার করি। এবারে আমি খাচ্ছি ঝিঙে পোস্ত দিয়ে। ফ্রেন্ডস, পোস্ত আমার ভীষণ প্রিয় খাবার। আমি
কোনো না কোনো মানে কারণে আমি খুঁজতে থাকি কি দিয়ে পোস্তটা করা যায়, বিশেষ করে ছুটির দিনে একটু ঝামেলা আছে তো, পোস্তটা বাটতে হয় এই জন্য। দারুণ হয়েছে ফ্রেন্ডস, আমি একটু হাত চেটে খেতে ভালোবাসি, আপনাদের হয়তো কারো কারো খারাপ লাগতে পারে, বাট পুরোপুরি খাওয়াটা কিন্তু হাত চাটার পরেই স্বাদটা বোঝা যায়, এই জন্য আর কি। আমি একটু ভাত নিচ্ছি ফ্রেন্ডস ডিমটা খাওয়ার জন্য। ডিম কষা আলু দিয়ে এটা, হাঁসের ডিম হলে বেশি ভালো হয়, আমি হাঁসের ডিম পাইনি। দারুণ হয়েছে, ফ্রেন্ডস আমি আর একটু ভাত নিচ্ছি, ভাতটা কম হয়ে গেছে আমার। ঝাল হয়েছে ফ্রেন্ডস, কাঁচা লঙ্কা দিয়ে করি আমি, শুকনো লঙ্কা ব্যবহার করি না, কাঁচা লঙ্কা মিক্সিতে ইয়ে করে মশলার সাথে আমি দিয়েছি। আজকাল কাঁচা লঙ্কা ভীষণ ঝাল, কাঁচা লঙ্কায় ঝাল কিনা আমি জানি না, তবে আমি দু তিনবার যতবার কাঁচা লঙ্কা এনেছি মার্কেট থেকে আমার ঝাল লঙ্কাই বেরিয়েছে। ডিমের ঝোল আমার খেতে দারুণ লাগে ফ্রেন্ডস, এরকম ডিম কষা হলে তো কথাই নেই, কিন্তু কি করব, আমার একটু প্রেশারের সমস্যা আছে, হাই প্রেশারের, ডিমটা আমি বেশি খাই না, তবে সুযোগ পেলে ছাড়িও না, খেয়ে নিই, একটার জায়গায় তিনটে খেতে পারি, বাট আমি খাই না, কি দরকার নিজের শরীর খারাপ করে।
একটাই খাই। হয়ে গেল ফ্রেন্ডস আজকের খাওয়া দাওয়া, আপনারা খেয়েছেন নিশ্চয়ই। থ্যাংক ইউ আমার সাথে থাকার জন্য, আমার শোটা দেখার জন্য। আবার যদি কখনো সুযোগ পাই আমি নিশ্চয়ই ইটিং শো নিয়ে আসবো, আপনাদের সাথে শেয়ার করব। ধন্যবাদ। আমার চ্যানেলটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আর সাথে যে বেল আইকনটা আছে টিপে দেবেন যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি আপনাদের কাছে যেন পৌঁছে যায়। ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার পাশে থাকার জন্য। বাই।